হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি দিদিদের কাছে, তো তার জন্য আমি এই যে রাস্তায় যেতে যেতেই ব্লগ শুরু করে দিই। আর ওখানে যাওয়ার আসল উদ্দেশ্য হচ্ছে, আজকে হচ্ছে জন্মাষ্টমী, তো আমাকে আগেই নিমন্ত্রণ করেছিল উপরের জেঠিমা। আর আমার যেদিন পরীক্ষা শেষ হয়েছিল সেদিনেই আমি বাঁকুড়াতে থেকেছিলাম, তারপর আমার বাঁকুড়া আসা হয়নি, তো ভাবলাম অনেকদিন যাওয়া হয়নি, চলো যাওয়া যাক। আর দিদিদের সাথে দেখাও হয়নি, তো চলো দেখাও হয়ে যাবে এই উপলক্ষে। আর আমি প্রথমে অনেক নানা করছিলাম যে যাবো না যাবো না, দিদিরা আমাকে বলতে থাকে যে না আসতেই হবে, না হলে তোর সাথে কথা বলবো না। তো যাই হোক, শেষমেশ আমি যাই। আর এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সব পুটু দিদি দিয়েছে। আর পুটু দিদি খুব সুন্দর আলপনা দেয়, তো পুটুদের আলপনা দেওয়া হয়ে যায়। আর বনর দিকে আমি বলে রেখেছিলাম সবগুলো ভিডিও করে রাখতে, তো আমার জন্য ভিডিও করে রেখে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখনো পুজো শুরু হয়নি, আর এটা হচ্ছে পুজোর আগের ভিডিও। আর আমি পৌঁছাবার আগে এই যে পুজো শুরু হয়ে যায়, তারপর আমি আর পুটুর দিকে গেছিলাম উপরে, আর এই যে তখনও পুজো চলছে। আর এই যে উপরে গিয়ে জেঠিমা আমাদের পুজোর প্রসাদ দেয়, তারপর আমি আর পুটুদি প্রসাদ নিয়ে চলে আসি নিচে। প্রসাদ খাওয়ার পর এই যে পুটুদি আমাদের আজকে খিচুড়ি রান্না করেছে, তারপর হচ্ছে আমরা খিচুড়ি খেতে বসে যাই। আর খিচুড়ি খাওয়ার পর আমরা অনেক গল্প করছিলাম, ভিডিও দেখছিলাম, তারপর হয়ে যায় সন্ধ্যা। আর গাইস, আসল ব্যাপার ঘটে এখানেই। তোমরা দেখতে পাচ্ছ পর্ণ দিদি রেডি হয়ে গেছে, আর পুটুদিও রেডি হয়েছে। ওরা হচ্ছে যে বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছে। প্রতিবার ওরা বাইরে যাওয়ার সময় আমাকেও বলে বাইরে যাওয়ার জন্য, কিন্তু আজকে আমাকে বাইরে যেতে বলেনি। আর আমার একটু খটকাও লাগছিল বিষয়টা। তারপর হচ্ছে ওরা বাইরে বেরোনোর কিছুক্ষণ পরেই বনদি আমাকে ফোন করে রেডি হয়ে থাকতে বলে, আর আমাকে ফোন করে বলে যে বাইরে নাকি খুব সুন্দর সাজিয়েছি জন্মাষ্টমী উপলক্ষে, তার জন্য ওরা আমাকে বাইরে নিয়ে যাবে। আর এইদিকে আমি রেডি হয়ে বসে থাকি, কিন্তু তারপর হচ্ছে ওরা কিছুক্ষণের পরে আবার বাড়ি চলে আসে, আর পুটুদি আমাকে বলে যে জেঠিমার সাথে ওর কথা আছে, তার জন্য আমাকে অন্য রুমে পাঠিয়ে দেয়। আর এদিকে বনদি বাড়িতে এসে এত চিৎকার করছে, মানে কি বলবো। আর পুরো বিষয়টাই আমার কেমন একটা গোলমালে লাগছিল, কারণ অন্য এরকম হয় না, এইবারে এরকম কেন করছে এরা। তার কিছুক্ষণ পরেই গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে ওরা ভিডিও করছে, পুরো ভিডিওটাই বনদি করেছে। তো এখানে হচ্ছে ওরা এত সুন্দর সাজিয়েছিল, কি বলবো, দেখেই পুরো আমি ইমোশনাল হয়ে গেছিলাম, আমার তো চোখে জল চলে এসেছে। মানে ওরা এত কিছু করবে বলে আমি ভাবতেই পারিনি, আর আমি এত খুশি হয়ে গেছিলাম, কি বলবো, এখানে খুশিতে কেঁদেই। আর সেদিন ছিল 26 তারিখ, আর জন্মাষ্টমী পড়েছিল সেদিনেই, আর আমার জন্মদিন হচ্ছে 29 তারিখ। ওরা আমার জন্মদিনে যেহেতু আসতে পারছে না, তার জন্য ওরা আমার জন্য এত কিছু করেছে, তার জন্য আমি কি বলবো, থ্যাংক ইউ বললেও কম হবে। আপনি পুটুদি জেঠিমা, আমি অনেক অনেক খুশি হয়েছি, আর তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা আমাকে এতটা স্পেশাল ফিল করানোর জন্য, আমি সত্যি খুব খুশি হয়েছি। তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর ওরা কম সময়ের মধ্যে এত সুন্দর করে এত কিছু করবে বলে আমি একদমই ভাবতে পারিনি। সত্যি কথা বলতে ওরা আছে বলে আমার জন্মদিনটা হয়তো পালন হয়, না হলে আমাদের সেরকম ভাবে জন্মদিন পালন হয়ই না বলতে গেলে। আমার ফার্স্ট জন্মদিন তো বন দিদি স্টার্ট করেছিল, তো তারপর হচ্ছে এই যে কেক কাটাকাটি হচ্ছে, তোমরা দেখো। Happy birthday, happy, happy birthday to you. Happy, happy. Thank you, thank you, thank you. You're. You're. তারপর এই যে আমাদের কেক কাটাকাটি হয়ে যায়, আর এখানে হচ্ছে আমি মুকুট পরে অনেকগুলো ছবি তুলে নিই। তারপর হচ্ছে আমার তো খুব মজা লাগছিল, খুব ভালো লাগছিল। তারপর এটা পরে আমি বাবা মাকে ভিডিও কল করি, বাবা মাকে সব কিছু দেখাই। তারপর এখানে হচ্ছে আমাদের কেক খাওয়া হবে, তার জন্য এখানে কেক কাটা হচ্ছে, দেখো গাইস। আমরা কেক খাই, আর এই যে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আমাদের সব গানগুলো চলছে, আমরা গান শুনছি আর খুব মজা করছি। কি হলে
আর এই যে আমার কেক আমাকেও কেটে দিয়ে দিয়েছে, তো আমি হচ্ছে এখন খাবো গাইস। আর আমি ভেবেছিলাম বাঁকুড়া গেলেও আমি বিকালের মধ্যে ঘুরে চলে আসবো, কিন্তু দিদিরা আমাকে বলে যে না থাকতে হবে সেই দিনটা। আর আমি পরে বুঝতে পারি যে আমাকে এত জোর করে বাঁকুড়া যাওয়ার কথা আর থাকার কথা কেন বলা হয়েছে। তো আমি অনেক অনেক খুশি হয়েছি, কি বলবো, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। তারপর হচ্ছে এখন আমাকে পুটুদি আর বনদি দুজনেই আমাকে গিফট দিয়েছে, তো ওটা হচ্ছে আমি আনবক্সিং করছি, তো তোমরাও দেখো। আর এই গিফটটা আমাকে দিয়েছে পুটু দিদি। আর গাইস এত বড় সারপ্রাইজের সাথে সাথে গিফট পেয়ে তো আমি আরও অনেক অনেক খুশি হয়ে গেছি। তো আমি সবগুলো এক একটা খুলছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আর আমার তো খুব খুব পছন্দ হয়েছে দুটো গিফটেই। আর গাইস আমি সামনের দিকেও দেখাচ্ছি, কারণ পুটু দিদি আমার ফোন দিয়ে সামনের দিক থেকে ক্যামেরা করে দিচ্ছিল, কিন্তু ব্যাপার হচ্ছে ও ভিডিওটা অনেক করেনি। ভাগ্যেশ বনদি এদিক থেকে ভিডিওটা করছিল, তার জন্য আমি তোমাদেরকে দেখাতে পেরেছি এই ভিডিওটা, না হলে তো এটাও দেখানো হতো না। তো যাই হোক, এখানে আমাকে বনদি দিয়েছে এত বড় একটা জলের বোতল, যেটা আমার খুব খুব পছন্দ হয়েছে আর যেটা আমার খুব কাজেও লাগবে, তো এটা পেয়ে আমি অনেক খুশি। তারপর এখন হচ্ছে আমরা খেতে বসে যাই। আমরা খাচ্ছি রাধা পল্লবী আর এই যে ছিল ছোলার ডাল, তারপর আমাদের খাওয়া হয়ে যায়। আর গাইস তারপর আমি আর ভিডিও করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো গাইস, আর পাশে থাকো। তো সবাইকে গুড নাইট, বাই।